রাজ্যত সঘনাই সংঘটিত চিকিৎসক নিগ্রহর ঘটনা। মাজুলীর পিছত এইবার ঘটনার স্থান মঙলদৈ অসামরিক চিকিৎসালয়। মৃত যুবকজনের আত্মীয় চিকিৎসালয়ত সৃষ্টি করিলে উত্তপ্ত পরিস্থিতির। কর্তব্যরত মহিলা চিকিৎসকেরে তর্কযুদ্ধত লিপ্ত হয় যুবকজনের আত্মীয়। যুবকর দলটোয়ে চিকিৎসকগৰাকীৰে হওয়া কথা বতরা মোবাইল ক্যামেরাত বন্দী করার চেষ্টা চলায়। মোবাইলেরে ভিডিও করা যুবকর দলটুক বাধা দিয়ে চিকিৎসালয়খনের সুরক্ষাকর্মী। তার বাবেই যুবক কেজনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে তোলে আর চিকিৎসালয়ের নিরাপত্তারক্ষীর সৈতেও লিপ্ত হয় বাকবিতণ্ডা। চিকিৎসকর মতে পেট্রোলিংয়ের দায়িত্বত থাকা আরক্ষীয়ে গিয়াসুদ্দিন নামের যুবকজনক লৈ আনিছিল চিকিৎসার বাবে। অত্যধিক ড্রাগস সেবন করার ফলত অসুস্থ হয়ে পথর কাষত পড়ে আছিল যুবকজন। নাকেরে তেজ ওলাই আছিল যুবকজনের। পেশেন্ট বাড়িটি দুপরিয়া আহিছিল, সেইটো চাইছে অলরেডি, ইয়াত জিএমসি রেফার দিয়া হয়েছিল। তারপর রেফার দি পেলাই যাওঁতে যিখিনি মোক কৈছে, কারণ কি মইতো মর্নিং ইমার্জেন্সিত মই নাই, এইটো মেডিসিনত চাইছিল, এইটো এখন প্রেসক্রিপশন হয়। তারপর মোক পেশেন্টটো অন দ্য ওয়ে যাওঁতে ঢুকাইছে, তাৰপিছত সিহঁতে এখন প্রাইভেট হসপিটেলত সোমাইছে, ইসিজি কৰিছে এণ্ড ডিক্লেৰেশ্যন দিয়া হৈছে পার্টি। তাৰপিছত ইয়াত আহিছে ফর্মেলিটির কারণে, আর এইটো দুপরিয়া চোৱা কেস আছিলে। আমার দাদা এজনে ফোনটো কাড়ি ললে যে ভিডিও কিয় করব, এইটো একচুয়ালি অথরাইজ নহয় যে অন ডিউটি কোনোবাই কাম কৰি থাকিলে এনেকে নুহুদাকে মানে ভিডিও করব নোৱাৰে, রাইট? সো তেখেতে মোবাইলটো কাড়ি লওঁতে পার্টি আৰু গৰম হৈ গ'ল পুৰা, মানে গোটেই মানুহখিনি মব এটেক টাইপ এটাই হৈছিল, অলমোস্ট এটেক টাইপে হৈছে, তেওঁকটো পুৰাই এটেক কৰিছে, আৰু দুজন গাৰ্ড আছিলে দাদাহঁত। স্বাস্থ্যৰ দ্রুত অবনতি ঘটা যুবকজনক উন্নত চিকিৎসাৰ বাবে চিকিৎসকে প্ৰেৰণ কৰিছিল গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পতাললৈ। কিন্তু জিএমচিএইচলৈ নিয়াৰ পথতে যুবকজন অধিক অসুস্থ হৈ পৰাত বাইহাটা চাৰিআলিৰ এখন ব্যক্তিগত চিকিৎসালয়লৈ নিয়ে পৰিয়ালে। চিকিৎসালয়খনত ইসিজি পৰীক্ষাৰ পিছত যুবকজনক মৃত বুলি ঘোষণা কৰে চিকিৎসকে, আৰু মৃত যুবকজনক উভতাই আনি পুনৰ মঙলদৈ অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱাৰ চেষ্টা কৰে পৰিয়ালৰ লোকে। ইয়াকে লৈ চিকিৎসালয়খনত পৰিয়ালৰ লোক তথা আত্মীয়ে সৃষ্টি কৰে এনে অবাঞ্ছিত পৰিস্থিতিৰ। বাইদেউক আহিবলৈ ল'ৰাকেইজনে সুধিছে, বাইদেউ এইটো কেছ চাওক, এইটো চাওক। বাইদেউ কৈছে মই পেচেণ্ট চাই আছোঁ, ৰ'বা অলপমান লাহেকৈ চাই দি আছোঁ। তাৰপিছত পেচেণ্টটো সিহঁতে নিয়া নাই, অকল কাগজখন চাব দিছে। তাৰপিছত বাইদেউ ক'লে হ'ব মই চাই দিম বাৰু, সেইটো তোমালোকক ডিটেইল কৈছে যদি আৰু জিঅ' ৰুমত ভৰাইছে যদি আৰু হেৰি নকৰোঁগা, এই আৰু সেইটো মই এতিয়া কি চাব লাগিব। এনেকৈ বাইদেউ ছাৰহঁতক ক'ব দিলে, ছাৰহঁতক ক'ব দিওঁতে সেইটো পাৰ্টিটো তাৰমানে বেছি গৰম হৈ গ'ল। তাৰপিছত পেচেণ্টৰ পাৰ্টি তাৰমানে বেছি হেৰি হ'ল। তাৰপিছত মই ক'লোঁ এতিয়া ভিডিঅ' নহয়, ভিডিঅ' নহয়। তাৰপিছত বাইদেউক মাৰিব যায়, আমাক মাৰিব হেৰি কৰিছিল। তাৰপিছত মই ক'লোঁ ভিডিঅ' নহয় আৰু আপোনালোক ইয়াৰ পৰা ওলাওক। অবশেষত মঙলদৈ অসামরিক চিকিৎসালয় কর্তৃপক্ষই আরক্ষীক অবগত করওয়াত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লগতে সোধা পোছার বাবে তিনি যুবকক আটক করে লৈ যায় থানালৈ। মঙলদৈৰ পৰা নবজ্যোতি মহন্তৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।